পৃথিবীর মানুষেরা দিলের কান লাগাবো। দান করলে সম্পদ কমে না, দান করলে সম্পদ কমে না, দুনিয়া তো লাভ আখেরাত লাভ। এ সম্পর্কে মুসলিমের একটা ঘটনা শুনাইয়া দেই। মুসলিম শরীফের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা খোলা মাঠ দিয়ে হাঁটতেছে, হাঁটতেছে হঠাৎ করে আকাশের মধ্যে লক্ষ্য করে দেখে মেঘ দরছে, মেঘ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। একটু পরে শব্দ শোনা যায়, আকাশের মেঘের মধ্য থেকে আওয়াজ আসে, অমুক ব্যক্তির বাগানের মধ্যে পানি দাও। মেঘ থেকে আওয়াজ আসছে, অমুক ব্যক্তির বাগানের মধ্যে পানি দাও। ওই বান্দা আশ্চর্য হয়ে গেল, মেঘ কথা বলে নাকি এমন শব্দ জীবনের প্রথম শুনলাম। হঠাৎ কইরে একটা পাথরের জমিনের মধ্যে বৃষ্টি পড়তে লাগলো, বৃষ্টিগুলো একটা পাথরের জমিনের মধ্যে জমা হইয়া একটা নালা দিয়া, একটা নালা দিয়া পানিটা রওনা হয়ে গেল, রওনা হয়ে গেল। আল্লাহর বান্দা খেয়াল করলো, দেখি তো পানিটা কোথায় যায়। ওই বান্দা পানির পিছনে পিছনে যায়, পানির পিছনে পিছনে যায়, হঠাৎ করে লক্ষ্য করে দেখলো সামনে একটা বাগান পড়লো, বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা পরিচর্যা করতেছে বাগানটা, বাগানটা পরিচর্যা করতেছে, দেখাশোনা করতেছে, আগাছা পরিষ্কার করতেছে। আর ওই যে পানিটা ওই জায়গার বাগানের সামনে গিয়া থেমে গেল, আর আল্লাহর বান্দা বেলচা দিয়া পানি বাগানের মধ্যে দিচ্ছে, বাগানের মধ্যে দিচ্ছে। এই বান্দা ওই বান্দার কাছে আইসা বলে, বাগানওয়ালার কাছে আইসা বলে, ভাই আপনার নাম কি? ওই বান্দা সেই নামেই বলল যেই নাম মেঘেতে শুনলো। জোরে কন সুবহানাল, আরো জোরে কন, ওই নাম শুনল, যেই নাম মেঘেতে শুনল, মেঘের মধ্যে যেই নাম বলল, অমুক ব্যক্তির বাগানের মধ্যে পানি দাও, ওই বাগানওয়ালা একই নাম বলল। এইবার বাগানওয়ালা জিগায়, ভাই ও ভাই তোমার কাছে আমি জানবার চাই, তুমি আমার নামটা কেন জিগাইলা? বলে আমার, আমি তোমাকে নাম জিগানোর কারণ হলো আমি রাস্তা দিয়ে রওনা দিয়েছি, মাঠে ময়দান দিয়ে রওনা দিয়েছি, হঠাৎ করে দেখলাম আকাশের মধ্যে মেঘ দরছে, মেঘাচ্ছন্ন হয়ে গেল। এমনইভাবে শোনা যায় অমুক ব্যক্তির বাগানের মধ্যে পানি দাও, আমার জানার বাকি নাই। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বলাইছেন, সুবহানাল্লাহ। আমি যখন নাকি শুনলাম নামটা, আর আকাশের মধ্যে ওই নামই বলছে যেই নাম তুমি বললা, ও ভাই আশেপাশে কত বাগান আছে, কোন বাগানের নাম আকাশের মধ্যে শুনলাম না, তোমার নাম কেন বলা হলো? এইবার বলো তো দেখি তোমার এমন কোন সুন্দর আমল, যেই সুন্দর আমলটার কারণে আমার আল্লাহ খুশি হইয়া তোমার বাগানের মাধ্যমে ফেরেশতা দিয়ে পানি দিতে বলছে। এইবার বাগানওয়ালা ডাক দিয়া বলে, বান্দারে শুনো, ও বান্দা দিলের গান লাগায় শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বৃষ্টির পানি দিয়া আমি এই বাগানটা পরিচর্যা করি, যেই ফল ফলাদি জন্ম হয়, যেই ফল ফলাদি উৎপাদন হয়, ওই ফল ফলাদি তাকে তিনটা ভাগ করি। বুঝে থাকলে বলুন তো দেখি কয়টা ভাগ করে, একটু জোরে কন, কয়টা? আমার বাগানের মধ্যে যেই ফল ফলাদি হয় গো, ওই বাগানের ফল ফলাদি যাকে আমি তিনটা ভাগ করি, একটা ভাগ রেখে দেই নিজের জন্য, স্ত্রীর জন্য, সন্তান সন্তানাদিদের জন্য, আরেকটা ভাগ আল্লাহর রাস্তায় খয়রাত কইরা দেই, আরেকটা ভাগ বাগানের জন্য রেখে দেই। বাগানের পরিচর্যা করতে গেলে, গাছ লাগাইতে গেলে কিছু খরচা আছে, এর জন্য রেখে দেই। এই জন্য আমি তিনটা ভাগ করি, একটা ভাগ নিজের জন্য, আরেকটা ভাগ সৎকা কইরা দেই গরিবদের মাঝে, আর একটা ভাগ বাগানের জন্য রেখে দেই। ওই বান্দা ডাক দিয়া কয়, আর কোনো কারণ নাই,
এই যে সুন্নত তরিকায় তিনটা ভাগ করার কারণে আমার আল্লাহ খুশি হইয়া ফেরেশতার মাধ্যমে তোমার বাগানে পানি দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ যেন খুশি হয় আমার সেজদা করার উদ্দেশ্য, আল্লাহ যেন খুশি হয় এমনই ভাবে ব্যবসা বাণিজ্য করার মাকসাদ উদ্দেশ্য, আল্লাহ যেন খুশি হয় আমার কৃষি খামার করা একটাই টার্গেট, আল্লাহ যেন খুশি হয়। কোন ইমানদার বান্দা মালিকের রেজামন্দি ছাড়া দুনিয়ার কারোর জন্য কোনো কাজ করতে পারে না। যরকম ঠিক না বেঠে, আমাদের এখন সমস্যা হইল আমাদের বিশ্বাস কম, আমাদের কি কম যরকম, আর তো আসতে কোন কি কম, আমাদের ইমান দুর্বল। হ্যারে ভাই, আপনার যেমন নাকি দুইটা চোখ আছে, আপনার যেমন দুইটা হাত আছে, আপনার যেমন দুইটা পা আছে, আপনি যেমন নাকি 60 বছর কথার কথা হায়াত নিয়ে দুনিয়াতে আসছেন, আল্লাহর বহুত প্রিয় বান্দা ছিল সেইম আপনার মতো হায়াত নিয়ে আসছে, আপনার মতো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আসছে, তারা প্রত্যেক কদমে কদমে মালিকের কাছে যা চাইছেন তা পাইছেন। কেন পাইছেন? কারণ তাদের সাথে মালিকের সাথে গোপন একটা সম্পর্ক ছিল, মালিকের কাছে বলতে দেরি হইতো, মালিক দিতে একটা সেকেন্ডও দেরি করতেন না। যরকম সুবহানাল্লাহ।